হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা ট্রেনে করে যশোর যাচ্ছিলাম, খুলনা থেকে যশোর গদখালি যাচ্ছিলাম। মূল উদ্দেশ্য ছিল, ওখানে একটা ফুলের বাগান আছে গদখালি, তো সেইখানেই আমরা যাব। আর ট্রেন থেকে আমরা হচ্ছে ঝিকরগাছা নামবো, ওইখানে নেমে কিছু দূর অটোতে গেলেই হচ্ছে ওই ফুলের বাগান। তো সেইখানে গিয়ে আমরা সবাই মিলে মজা করব, যা যা করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন কি সুন্দর জায়গা, কি সুন্দর পরিবেশ। তো আমাদের সাথে সাথে আপনারাও সবাই এই পরিবেশটা, এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে থাকুন। আপনাদের সুবিধার্থে আমরা বলে দেই, আমরা হচ্ছে ঢাকা ট্রেনে যাচ্ছিলাম। তো এরপর হচ্ছে যারা যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, তারা হচ্ছে তাদের সিটে বসে গেছে, এর জন্য আমরা দাঁড়িয়ে যাচ্ছিলাম। তারপরেও খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। এই যে দেখেন, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, তো এখন গদখালির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি একটা অটোতে করে। এই যে অটোতে করে আমরা চলে যাচ্ছি গদখালি। ট্রেন থেকে নেমে আমাদের প্রচণ্ড আকারে ক্ষুধা লেগেছিল, বাট ওইখানে কোনো স্টেশনে কোনো খাবারের দোকান ছিল না তেমন একটা, তো আমরা অটোতে করে গদখালির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো ওইখানে যে ওইখানে নাকি কয়েকটা হোটেল আছে, ওইখানে আমরা আগে খাবো, সকালে ব্রেকফাস্ট করবো আর কি। এরপর হচ্ছে আমরা ফুলের বাগানে ঢুকবো। ঢুকতে কয় টাকা লাগে বা ওর ভেতরে কী কী আছে, কী কোন কোন রাইডে আমরা উঠলাম, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। এরপর দেখেন, আমরা এই যে একটা হোটেল চুজ করে নিয়েছি, সেইখানে হচ্ছে আমরা অলরেডি খাচ্ছি পরোটা, ডাল, ডিম, এইগুলাই সিম্পল খাবার খাচ্ছিলাম। ওরা একটু মিষ্টি খাচ্ছিল। তো এই যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। অনেক খাওয়া দাওয়া করার পরে এই যে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। খাচ্ছিলাম, সবাই মিলে কথা বলছিলাম, এটাই আনন্দ আর কি। তো সবাই হাসাহাসি করছিল যে সবার খাওয়া দাওয়া শেষ, আমার এখনও হয়নি। এই যে খাওয়া দাওয়া শেষ, আমরা এই যে এখন বের হয়ে এই যে ফুলের রাজ্যে ঢুকে গেলাম। তো ঢুকতে কোনো টাকা পয়সা নেয় নাই। এই যে দেখেন অনেক স্টল বসছে, যেহেতু ফুলের বাগান, গাছগাছরা থাকবে না এমন কি হয়। তো এই যে দেখেন কৃষি ধরনের অনেক জিনিসও এখানে সাজানো আছে। এই যে অনেক ফুলের ফল আছে যার নাম আমরা জানি না, এখানে সব ফলের ফুলের গায়ে নামও লেখা আছে। বিভিন্ন ধরনের ব্রোকলি ছিল, তারপরে বড়ই, কচু, অনেক কিছুই ছিল। তো এগুলো আমরা দেখছিলাম। পাশে একটা পুকুর না কিসের চাষ করছে, হ্যাঁ সব কিছুই আছে। তো দেখে মোটামুটি ভালোই লাগলো। এই যে দেখেন আমরা ফুল কিনে নিয়েছি অলরেডি, আমাদের মাথায় এই যে ফুল দেখতে পাচ্ছেন, ফুলের রাজ্যে এসেছি আর ফুল মাথায় দিয়ে ঘুরবো না, এটা কি হতে পারে। এই যে দেখেন এখানে আবার একটা ছোট একটা মানে পুলের মতো আছে, সেইখানে এই যে বাহারি রঙের মাছ। তো এই ফিশগুলোকে খাবার দিলে আবার সব এক জায়গা হয়ে যায়, তো আমরা একটু পরেই খাবার দিব। এরপর আমরা কোন কোন রাইডে উঠেছি সেইটা আপনাদের সাথে শেয়ার করব অন্য আরেকটি ভিডিওয়ে। তো দুপুর হয়ে গিয়েছে, আপনাদের আগেই বলেছিলাম এখানে আমার একটা ফ্রেন্ড আছে বেনাপোলে, সেই ফ্রেন্ডের বাসায় যাব, যে ওইখানে আমরা খাওয়া দাওয়া করব।
তো এখান থেকে বের হয়ে হচ্ছে একটা বাসে উঠে গেলাম। সেই বাসেই আমরা সবাই মিলে ওদের বাসায় যাচ্ছিলাম। খুব ক্লান্ত লাগছে। আমরা সকাল 6টা ট্রেনে হচ্ছে যশোর গিয়েছিলাম। সেইখান থেকে আবার 3টার দিকে বের হয়ে এই যে আমার ফ্রেন্ডের বাসায় সবাই মিলে যাচ্ছি, যে ওইখানে লাঞ্চ করে আবার আমরা 5টার ট্রেনেই আবার ফিরবো খুলনাতে। তো অনেক বড় এরিয়া, ঘুরতে ঘুরতে অনেক লেট হয়ে গিয়েছে। আর লেট হয়েছে সেইটাও না, আমরা অনেক কিছুই দেখতে পারিনি, যেহেতু অনেক বড় এরিয়া, ঘুরতে ঘুরতে অনেক লেট হয়ে যাবে। এর জন্য যেহেতু আমাদের 5টা ট্রেনে আবার ফেরা লাগবে, তাই আমরা দ্রুতই বের হয়ে গেলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার ফ্রেন্ডের বাসায় যেতে এই রাস্তাটা আমার খুবই ভালো লেগেছে। এই রাস্তার নামটা কি আমার জানা নেই, যদি আপনারা জানেন কেউ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা বেনাপোলেরই রাস্তা, এখান থেকেই যেতে হয়। তো এটা রাস্তার নাম কি বা জায়গার নাম কি সেটাও আমরা জানি না। এই যে দেখেন রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই ভিডিও কিন্তু অনেক আগের শীতের ভিডিও, পেন্ডিং হয়েছিল, ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন পরে ভিডিওটা পেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম।